নবাবরা হারেম চালাতো আর এই হারামরা হারেম চালায় এই শাহজাহানের মতো এইসব হারামরা এই হারামে হারেম চালায় শাহজাহান শকত আরাবুলরা এরা যে তৃণমূল কংগ্রেসের সম্পদ পার্থ মানিক অনুব্রত আরাবুল শকত শাহজাহান জাহাঙ্গীর এরা হচ্ছে ভিত্তি আর হচ্ছে ওদের ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে গ্রেপ্তার করা হবে না তার লিস্ট তৈরি করতে হবে কোন নেতাকে গ্রেপ্তার করা হবে নতুন কথা নয় তৃণমূল মানে আমি আগেও বলেছি দুই ধরনের নেতা আছে এক হচ্ছে দুর্নীতিগ্রস্ত নাহলে দুষ্কৃতি এই শাহজাহান সব যারা দেখছেন এগুলো হচ্ছে দুষ্কৃতি দুর্নীতিও করে কিন্তু এদের মানে দুষ্কৃতির পার্সেন্টেজটা হায়ার ফলে এই দলে দু রকমের নেতা এমনি এই পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের মতো দুর্নীতিগ্রস্তরা আছে আর এই আরাবুল শকত শাহজাহান এদের মতো মানে দুষ্কৃতিরা আছে সন্দেশকালে যে ঘটনা মহিলারা তারা মুখ খুলছে রীতিমতো তৃণমূল নেতারা সুন্দর বউ দেখে তুলে নিয়ে যেত অত্যন্ত দুর্ভাগ্যজনক আর এগুলো তো প্রমোশন কিভাবে হয়েছে সেটা যদি আপনাকে খুঁজতে হয় তাহলে প্রথম যেতে হবে সেই ঘটনায় যেখানে রেপের মতো একটি হিনিয়াস ক্রাইমকে বলা হয় ছোট ঘটনা কে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা ফলে রেপ যেখানে ছোট ঘটনা বলে পরিগণিত হয় সেখানে খুব স্বাভাবিক সেই দলের অন্য নেতারা এই ধরনের ছোটখাটো কাণ্ড ঘটাবেন এবং ঘটিয়েছেন ঘটনা নিয়ে তৃণমূল বলছে এটা কোনো ইস্যু নয় সন্দেশখালীর এই ইস্যু দুদিন বাদে আর থাকবে না কুনাল ঘোষ বলেছেন দেখুন কুনালের জন্য তো কোনোটাই ইস্যু নয় সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলার পর জেল খাটার পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করে ফলে কুনালের জন্য কোনটা ইস্যু কোনটা ইস্যু নয় এটা নতুন কথা নয় এরা তো চায় না যে এগুলোকে ইস্যু হোক এরা চায় না এরা চায় ওই দুর্নীতি করব দুষ্কৃতিরা চালিয়ে যাব কিন্তু আমরা ক্ষমতায় টিকে থাকব এবং এইভাবেই ক্ষমতায় টিকে থাকব শাহজাহানদের মাধ্যম দিয়ে শৌকতদের মাধ্যম দিয়ে আরাবুলদের মাধ্যম দিয়ে ববি হাকিমদের মাধ্যম দিয়ে জাহাঙ্গীরদের মাধ্যম দিয়ে অনুব্রতদের মাধ্যম দিয়ে পার্থদের মাধ্যম দিয়ে মানিকদের মাধ্যম দিয়েই টিকে থাকব এরাই হচ্ছে ওদের ভিত্তি সন্দেশখালি জ্বলছে কিন্তু ও কথা বলার মতো জায়গাতে নেই গোটা রাজ্যে যা যা অপকাণ্ড ঘটছে এর মূলে আছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় আমি আগেও বলেছি আবারও বলছি ওর জেল যাত্রার মাধ্যম দিয়েই পশ্চিমবঙ্গের শান্তি প্রতিষ্ঠা পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা যেদিন ঘটবে ও যেদিন জেলে যাবে পশ্চিমবঙ্গ সেদিন শান্ত হবে দেখুন ও কর্মকাণ্ড করেছে জেলে না যাওয়াটাই হচ্ছে অস্বাভাবিক এতদিন জেলে যায়নি এই অস্বাভাবিকতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই জেলে যাবে সেটাই স্বাভাবিক ও যা অপকাণ্ড ঘটিয়েছে পশ্চিমবঙ্গে ইতিহাস কেন শুধু ভারতবর্ষের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে এরকম একজন অসফল মুখ্যমন্ত্রী আপনি খুঁজে পাবেন না এরকম অসফল রাজনৈতিক নেতৃত্ব আপনি খুঁজে পাবেন এবং সমস্ত দিক দিয়ে অসফল কি তার প্রশাসনিক কোনো প্রকার দক্ষতা নেই কারণ সে রাজ্য চালাতে পারে না ওর ক্ষমতাই নেই ওর পেটে সে বিদ্যেও নেই না ওর পেটে সে বিদ্যে আছে না ওর মাথায় সেই বুদ্ধি আছে যে কিভাবে প্রশাসন চালাতে হবে না ওর সেই রাজনৈতিক দিশা আছে ফলে এরকম একজন অকর্মণ্য অদক্ষ মুখ্য মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রীর পদে বসার জন্য আজকে রাজ্যের এই পরিণতি আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সব থেকে যে কর্মী সে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেটার মুখ্যমন্ত্রী হবে দেখুন রাজ্যে লয়ন অর্ডার বলে কিছু নেই এটা সন্দেশকালীর ওই মহিলাদের বিবৃতিতেই পরিষ্কার মানে সাম্রাজ্য চালাচ্ছে মহারাজার নবাবের আজকে পছন্দ তোমাকে যেতে হবে নবাবের অমক সাঁকরেদের পছন্দ যেতে হবে প্রশ্ন উঠে যায় নয় ওই প্রশ্নের অলরেডি উত্তর দিয়ে দিয়েছে সন্দেশ খালি এবার সন্দেশখালি যে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে দেখতে হবে তৃণমূল কংগ্রেসকে সন্দেশখালি থেকে কালীঘাটের দূরত্ব খুব বেশি নয় কিন্তু যা সন্দেশ কালীতে দেখছেন আগামীতে তা কালীঘাটে দেখবেন শেখ সম্পদ ফলে সম্পদ রক্ষা করার দায়িত্ব বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব কমেন্ট থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা সাপোর্ট করছে না একটা একটা এতে বলেছে আমি আজকেই দেখছিলাম যে শাহজাহান খুব পপুলার ছেলে একবার পপুলার ছেলেকে একবার বাইরে বাইরে বের করুন না একবার রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিন পপুলারকে এরা এমন পপুলার মানে তৃণমূল কংগ্রেসের যে পপুলার নেতা যে যত পপুলার নেতা তার পিছনে তত বেশি পুলিশ তার কারণ জানে তৃণমূল কংগ্রেসের পপুলার মানে সে বড় চোর নাহলে বড় দুষ্কৃতী তাই তার পিছনে বেশি পুলিশ লাগাতে হয় সেই জন্য দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতা যাচ্ছে সামনে দু পুলিশ পিছনে দু পুলিশ তারপরেও লোকে বলছে চোর 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 করে চিৎকার করছে এদের পুলিশ ছাড়া একটা পাদ ফেলার ক্ষমতা নেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়ি থেকে বেরোতে পারবে না ওদের বাড়ির চারিদিকে পুলিশ ঘেরে রাখতে হবে ওদের ক্ষমতা নেই বাড়ি থেকে পুলিশ ছাড়া বেরোবে